হ্যাঁ, ডেফিনেটলি। আসসালামু আলাইকুম সবাইকে, আমরা আরেকটা খুবই স্পেশাল লাইভে চলে আসছি। আমার সাথে আজকে যে আছে সে আমার থেকেও বেশি হাসে, তাই আজকে হাসি নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে ওইটা আমার জন্য হবে না, ওইটা হবে হইলো কিটো ভাইয়ের জন্য বা মাসুর ইরানের জন্য। মাসুর, সালাম আলাইকুম, তুমি? ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। কিটো ভাই খুবই নাইস একটা ছেলে, এন্ড দ্য বেস্ট পার্ট ইজ ও এত জাস্ট দেখেন, আমি কিন্তু হাসতেছি না, ও হাসতেছে। কিটো ভাই, তোমার হাসি দেখে তো আমি পাগল হয়ে গেলাম, এন্ড দ্য বেস্ট পার্ট ইজ ফার্স্ট দিন ওকে আমি লাস্ট মাসখানেক আগে যখন ওর ফার্স্ট কন্টেন্ট দেখলাম, আমি ওর একটা গান টানা অন রিপিটে চালাইছি, তারপর আই ট্রাই টু ফিগার আউট কে এইটা, তারপর আমি পাইলাম কিটো ভাই। আমি পরে চিন্তা করলাম ওর নাম কিটো ভাই কেন, সেটা আমরা জানবো একটু পরে যে ওর নাম কিটো ভাই কেন। বাট আজকের এই সেশনটা ইজ অ্যাবাউট হ্যাপিনেস। আমরা সবাই অনেক কষ্টে আছি, সবাই ডাল মুডে আছি, সবাই স্ট্রাগল করছি, সবাই কষ্ট করছি, তাই এই মুহূর্তে আপনাদের জন্য একটু হ্যাপিনেস ছড়ানোর জন্য আজকে মাসুই নান ওরফে কিটো ভাই ইজ হিয়ার। আমরা আমাদের ভিডিও অলরেডি শেয়ার করে ফেলেছি, অ্যান্ড ইনান আমাদের সাথে অলরেডি আমাদের দুটো প্ল্যাটফর্ম থেকে 3,500 মানুষ যুক্ত হয়েছে। সো দেরি না করে চলো আজকে আমাদের ফার্স্ট যেটা প্ল্যান করেছিলাম আমরা নববর্ষের জন্য, কিটো ভাই একটা খুবই স্পেশাল একটা গান বানিয়েছে, লেটস হিয়ার ইট আউট। তাহরে বাঙালি ঘরে থাহু, তাহরে বাঙালি ঘরে থাহু, করোনার এই উৎপাগে বাসা থাহ ঘরের মধ্যে, করোনার এই উৎপাগে বাসা থাহ ঘরের মধ্যে, জলা হুজুরটা যাইবে এই মনোবল পুহে রাহু থাহু থাহু, তাহরে বাঙালি ঘরে থাহু। সরি ভাই, ছোট করে গাইলাম, পুরোটা গাওয়ার মতো এনার্জি নাই, বিকজ আই ওয়াজ সিক অল দ্য ডে। আমি সারাদিন শুয়ে ছিলাম, মানে একটু সিক লাগছে আর কি ফিজিক্যালি। সুপার অসম, থ্যাংক ইউ সো মাচ ইরান। সো ইরান, তোমার মাথায় এই আইডিয়া আসলো কেমনে যে তুমি এরকম বরিশাল্লা ভাষায় এরকম গান বানাবা? থিং ইজ ভাই, আসলে সত্যি কথা যদি বলি সেটা হচ্ছে যে আমি যখন গানগুলো বানানো শুরু করি, প্রথমে আমার মাথায় থিংকিং ছিল এরকম যে এই গানগুলো যে আমি বানাবো, মানুষ তো অনেক মিউজিশিয়ান আছে, ফার্স্ট অফ অল আই এম অ্যাজ এ মিউজিশিয়ান আমি খুবই নুব, আই মিন আই এম নট এ মিউজিশিয়ান, সো রাদার দ্যান আমাকে হয়তো বা আপনার মানে খুব ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর বলা যায়, তো আমি যখন কন্টেন্ট গুলো বানানো শুরু করি আমার মাথায় থিংকিং ছিল যে মানুষজন তো আসলে এই নর্মাল কথাবার্তা অনর্গল শুদ্ধ ভাষায় বলছে, সবাই হয়তো বা করছে তার মতো করে, তা আমি একটু আমার মতো করে দেখি, কারণ বরিশালের ভাষাটা আমার জানা মতে, আমার কাছে তো আমার ভাষা খুবই প্রিয়, আমার বরিশালের অঞ্চলের ভাষা আমার খুব প্রিয়, তো আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এই ভাষার মধ্যে কিছুটা হিউমার অ্যাড করে যদি আমি মানুষজনকে একটু সচেতন করতে পারি, কারণ আসলে এই মুহূর্তে আমাদের যতদিন পর্যন্ত না প্রতিষেধক আসছে ততদিন পর্যন্ত এই সচেতনতাটাই আমাদের সব থেকে বড় প্রতিষেধক আমি মনে করি, তো চিন্তা করলাম যে এখান থেকে যদি আমি মানুষকে কিছুটা সচেতনতা বার্তা দিতে পারি, সেখান থেকে বেসিক্যালি এই থট যে আমি হয়তো মানুষকে একটু ইন্সপায়ার করবো এই গান দিয়ে, একটু মানুষকে বাসায় থাকার জন্য বলবো, পাশাপাশি তারা গানটা শুনে এমন কোন একটা গান হবে যে গানটা তাদের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকবে এবং এই গানের তালে তালেই তারা বাসায় থাকবে। আসলে গানের তালে তালে আমরা বাসায় আছি। তোমার গানটা শুনে একটা সব থেকে মজার বিষয় হলো শুনে অনেক ভালো লাগে, অ্যাকচুয়ালি রেডিয়েটস হ্যাপিনেস, সো কংগ্রেচুলেশনস অন আ নিউ থিং। আমরা সবাইকে একটা জিনিস জানাই, কিটো ভাইয়ের চ্যানেল ইউটিউব চ্যানেল অলরেডি 1,00,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ আমরা এখান থেকে তালি দিই অনেকগুলো, কংগ্রেচুলেশনস অন দ্যাট ইনান। তুমি বিউপিতে জাস্ট সেকেন্ড ইয়ারে আছো, রাইট? আমি জানি না কেন আমাকে যদি কেউ কখনো 1 টাকা দিয়েও সাহায্য করে বলে যে আই হেল্প ইউ ফর দিস পারপাস অর এনিথিং, আমি সেটাকে রিকগনিশন দিতে পছন্দ করি। ফার্স্ট অফ অল আমি যখন আমার যখন HSC পরীক্ষা শেষ, আই এম সেকেন্ড টাইমার, আমি 2016 ব্যাচ HSC, তো যখন আমি প্রথমে আমার HSC ব্যাচের আমার পরীক্ষাটা
শেষ করি, আমি ফার্স্ট টাইমে কোথাও, আমি আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট লেভেলে, তা আমি কোথাও আসলে চান্স পাইনি। সো ফিজিক্যালি মানে মেন্টালি বেশ একটা প্রেশারের মধ্যে ছিলাম যে আমার, আমি কোনো গতি করতে পারি নাই, আমার কি হবে ইন ফিউচার, আমার কি আদৌ কোনো ক্যারিয়ার আমি করতে পারবো কিনা, বিকজ আমার মাঝখানে একটা গ্যাপ ছিল ইন্টারমিডিয়েটের সময়। আমি আসলে আর্থারাইটিস এর একটা বেশ বড় সড় ধকল গিয়েছে আমার শরীরের উপর দিয়ে। সো আই ওয়াজ ফিজিক্যালি সিক, আমার মধ্যে বেসিক এর কিছু জিনিসপাতি একটু কম ছিল। সো এই সব জিনিসপাতি চিন্তা করে অনেক কিছু নিয়ে ডিপ্রেশনে চলে গেছিলাম। আপনি যদি একটু আমার প্রোফাইলের পিছন দিকে একটু যান, হয়তো বা একটা ভিডিও পাবেন, আমি লাইভে এসে সবার কাছে ক্ষমা চেয়েছিলাম যে আমি কিছু করতে পারি নাই, আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য আমি আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আব্বু আম্মু তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি বাসায় তোমাদের সামনে হয়তো বলতে পারতেছি না। সো আই আই অ্যাপোলোজাইজ ফর দ্যাট, আমি জিনিসটা কাস্টম করে রেখে দিয়েছি প্রোফাইলে যদিও। সো আই ওয়াজ হিউজ ডিপ্রেশন ইন দ্যাট মোমেন্ট। সো এরপরে যখন আমি সেকেন্ড টাইম এর জন্য প্রিপারেশন নেয়ার যে মানে সাহসটা, আই থ্যাঙ্কফুল, আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু 10 মিনিট স্কুল, বিকজ ভাইয়া আপনি ছিলেন, সাদমান ভাইয়া ছিল, আপনাদের ভিডিওস গুলো আই ক্যান্ট মেবি, এখন আমি বললে মানুষজন বিশ্বাস করবে না, তারা আসলে হয়তো বলবে যে হয়তো বা একটা লাইভে নিয়ে আসছে, দ্যাটস ওয়াই মেবি পেইড প্রমোশন করতেছে অর এনিথিং, বাট নাথিং লাইক দ্যাট। অনেস্টলি ভাইয়া যদি বলি, ইট ওয়াজ ইউ দ্যাট হেল্প মি আ লট। আমি আসলে বিউপির যে স্বপ্ন, মানে বিউপির তে পড়ার মতো আমার একটা অন্যরকম একটা অদম্য ইচ্ছা ছিল। সো 10 মিনিট স্কুল ওয়াজ দ্যাট দ্যাট সাপোর্ট, অবশ্যই পাশাপাশি আমার বন্ধু বান্ধব আর ফ্যামিলি অনেক সাপোর্ট দিছে, আই ডোন্ট ডিনাই, বাট 10 মিনিট স্কুল ওয়াজ দেয়ার অলওয়েজ দেয়ার, আমাকে ওই ভোকাবুলারি পার্ট গুলা বলেন, ওই ভিডিও গুলা, আই এম ট্রুলি থ্যাঙ্কফুল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ইনান, শুনে অনেক ভালো লাগলো। এন্ড ট্রুলি স্পিকিং, আমি যে কাজগুলো করি, ওই ভিডিও বানানোর কথাই বলো বা 10 মিনিট স্কুলের টুকটাক যে কাজগুলো করতেছে, এটা শুনলে অনেক ভালো লাগে। স্পেশালি যখন আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই, ছেলেপেলে বলে যে ভাইয়া আপনার ভিডিও দেখছি, কাজে লাগছে, অ্যান্ড ট্রাস্ট মি অ্যাজ এ মিউজিশিয়ান তুমি ওটা জানো, ওই ফিডব্যাক গুলো শুনলে অনেক ভালো লাগে, রাইট? তখন মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় না জীবনে যে কি করলাম জীবনে, আমি তখন এসে এই লাইভ ভিডিওটা অন করে দেখবো যে কিটো ভাই আমাকে বলছে যে কিটো ভাই যখন স্যাড ছিল কিটো ভাইকে আমি হেল্প করছি, আর কি লাগে। সো কিটো ভাই, তোমার কাছে একটা ছোট জিনিস জানতে চাই, যেহেতু আমাদের এই সেশন গুলোতে আমরা চেষ্টা করি যে সবাইকে কিছু না কিছু আইডিয়া দেয়া, সো তোমার মতো অনেকে আছে যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চায়, যারা ইউটিউবিং করতে চায়, ভিডিও বানাতে চায়, স্পেশালি গান বানাতে চায়। সো আমাদের একটু আগে কথা হচ্ছিল, রাইট, যে তোমার গান বানানোর একটা থট প্রসেস আছে যেটা কাজ করে, সো এটাকে একেবারে স্টেপ বাই স্টেপ আমাদের, এখন বাই দ্য ওয়ে আমাদের 9000 মানুষ দেখছে লাইভে, সো দ্যাটস অ্যানাদার রেকর্ড ওভার হিয়ার। সো অনেকজন ইন্টারেস্টেড এই জিনিসটা জানার ব্যাপারে, তো তুমি কি একটু স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলবা যে তোমার মাথা কিভাবে কাজ করে, সো দ্যাট তোমার মাথার আইডিয়াটা আমরা নিয়ে আমাদের সাথে ঢুকে আমরা একটু ভালো কিছু বানাইতে পারি। আচ্ছা, ফার্স্ট অফ অল ভাইয়া, যদিও আমি তো আসলে বেসিক্যালি আপনার টুকটাক কন্টেন্ট বানানো শুরু করছি বিং এ কিটো ভাই লাইক জানুয়ারি থেকে, ডিসেম্বরের শেষের দিকে এসে আমি মানে আসলে কন্টেন্ট গুলো বানানো শুরু করি। সো বেসিক্যালি আমি একটু বলে নেই যে কারণে আসলে আমাকে মানুষজন চেনে অ্যাজ এ কিটো ভাই, সেটা হচ্ছে যে আমাকে আসলে বাসাতে কিটো ডায়েট নিয়ে অনেক খোটা দেওয়া হয়েছিল যে এই না তুমি আসলে যে দেখেন আসলে বেশ একটু ভারী শরীর, তো বলছে যে তুমি খাওয়া দাওয়া কমাই দাও, তোমাকে আসলে এই খাওয়া দাওয়া কমাই দিয়ে ডায়েট কন্ট্রোল করে তোমাকে একটা মানে কিটো ডায়েট করতে হবে, মোস্ট অফ অল হচ্ছে তোমাকে কিটো ডায়েট করতে হবে, কিটো ডায়েট করলে তুমি হুট করে তোমার এক মানে 5 দিনে দেখবা 10 কেজি কমে গেছে, অ্যান্ড তোমাকে দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আমি ডিনাই করবো না, আমার কাজিনরাও আমাকে এভাবে বলছে যে দেখ যদি ইউটিউবার হইতে হয়, যদি একটু ফেম পাইতে হয়, তাহলে কিন্তু সুন্দরও হইতে হবে। ডিসেম্বর সো ওইখান থেকে বেসিক কিটো ভাইয়ের যাত্রা শুরু, তো ওইটা আমি প্রোফাইলে দিছিলাম, ওইটা আসলে মানুষজন বেশ পছন্দ করছিল। সো এরপরে আমি যখন কিটো ভাই পেজটা খোলা হয়, এরপরে তো আস্তে আস্তে এই করোনা সিচুয়েশন আসার আগে আমি হয়তো টুকটাক কন্টেন্ট বানিয়েছি। সো বেসিক্যালি আমার থিংকিংটা ছিল এরকমই যে আমি আসলে আমার আশেপাশের যে সমস্ত লাইক সোশ্যাল মানে লাইক যে ইস্যুস গুলো আমাদের সাথে রেগুলার লাইফে হয়, ওই জিনিসটাকে আমি বলবো, বাট এমন ভাবে বলবো যাতে মানুষজন ব্যাপারটা সম্পর্কে একটু সচেতন হইতে পারে, পাশাপাশি আবার মানুষজন একটু মজাও পায়। সো এই থটস থেকে যখন আসলে ভিডিও বানানো শুরু, এরপর তো আসলে করোনা চলে আসলো, বাসা চলে আসলাম, বাসায় আসার পরে আমি যেটা চিন্তা করলাম যে আসলে এই কোভিড-19 নিয়ে
কিছু কি করা যায় কিনা, মানে বিং এ কি কন্টেন্ট ক্রিয়েটর, যেহেতু মানুষজন চায় আমার কাছ থেকে কিছু একটা দেখার জন্য, তারা কিছু একটা এক্সপেক্ট করে। সো ওইখান থেকে বেসিক্যালি আমি আসলে চিন্তা করলাম যে কি এমন জিনিস যে জিনিসটা মানুষকে আসলে অ্যাজ এট দ্য সেম টাইম মোটিভেট করবে, আবার অ্যাওয়ারও করবে, আবার হয়তো বা তাদেরকে এন্টারটেনও করবে। সো আমি এই জিনিসটার জন্য প্রথমে আমি চিন্তা করলাম যে আমি তো আসলে গান গাইতে পারি, এই জিনিসটা আসলে শুরুর দিকে অনেক মানুষই জানতো না যে আমি টুকটাক গান গাই। তো যখন আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা চিন্তা করলাম যে আবার আমার এর আগে কিছু হালকা মানে আমি বরিশাল্লা ভাষায় আমি বেলাবোস গানটা গিয়েছিলাম, তো ওই গানটা মানুষের কাছে বেশ ভালো লাগছিল। তা আমি যখন চিন্তা করলাম যে বেলাবোস গানটা যদি মানুষের কাছে এত ভালো লাগে থাকতে পারে, তাহলে হয়তো বা আমি করোনা নিয়ে এমন কিছু একটা করতে পারি যেটা ইন দ্যাট কেস হয়তো বা আহ করোনা উহ করোনা হবে না, বাট প্রপার সেন্স জিনিসটা হয়তো বা মানুষের কাছে কোনো একটা মেসেজ পৌঁছাচ্ছে। সো বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি ভাই ফার্স্ট অফ বলে নেই, অনেকে বলছে যে আমি মিউজিশিয়ান, বাট নট লাইক দ্যাট, শিল্পী খুব বড় একটা জিনিস, আমি শিল্পী না, আমি হয়তো খুব ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর। সো মিউজিশিয়ান হিসেবে আমার মিউজিক সেন্স খুবই কম, অল্প কিছু যা আছে আমি ওইটার উপর বেস করে বলছি। সো মিউজিশিয়ানরা আপনারা প্লিজ ক্ষমা করবেন যদি আমার কাছ থেকে কোনো ভুলভাল মিউজিক্যাল তথ্য হয়ে থাকে। সো দ্য ফার্স্ট অফ অল থিং ইজ আমি যখন মানে গান বানাই, প্রথমত আমি চিন্তা করি যে আমি কোন ইস্যু নিয়ে বানাচ্ছি। সো আমি প্রথমে বানাইছি হচ্ছে যে আমার চিন্তা ভাবনা ছিল যে আমাকে মানুষকে এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাকে বলতে হবে বাসায় থাকো। সো আমার ফার্স্ট অফ অল আমি টপিক চুজ করেছি একদম স্টেপ ওয়ান, দ্যাট ইজ আমি কি নিয়ে বলবো, দ্যাট ওয়াজ স্টে অ্যাট হোম ওয়ান। সো সেকেন্ড টপিক ছিল যে আমি যখন একটা গান বানাবো, আমি যখন এরকম কোনো গান বানাবো যে জিনিসটা আসলে মানুষকে এন্টারটেইন করবে, লাইক আমি যদি এখন খুব স্যাড টাইপের একটা টিউন দেই যে ওই দুটি মন আজ নেই দুজন আর রাত বলে আমি সাথে হবো, যে এই টাইপের টিউন যদি দিই এই জিনিসটা হয়তো মানুষের ইন সেন্স ভালো লাগবে, বাট ওই যে এন্টারটেইন করার ব্যাপারটা যে একই সাথে চিয়ার আপ করার ব্যাপারটা ওঠে। সেই জন্য আমি সেকেন্ড পয়েন্ট রাখছি যে আমাকে এমন একটা মিউজিক চুজ করতে হবে দ্যাট উড বি লাইক একটা ড্যান্সিং রিদম হতে হবে। সো লাইক এই জন্য আমি এটা চুজ করেছিলাম, এরকম ছিল। আমার কিন্তু গিটার ছিল সাথে, এখন আমি ইউকুলেলেটা কেন চুজ করেছি বিকজ ইট গিভস এ ভেরি কিউট টোন, আর এট দ্য সেম টাইম এটা কিন্তু আমাদেরকে একটা বিচ ফিল দেয়, একটা ক্যারিবিয়ান একটা বিচ ফিল দেয়। সো সেকেন্ড টাইম আমি যেটা চিন্তা করছি যে অন দ্য সেকেন্ড নোট যে একটা ড্যান্সিং রিদম বা একটা একটা এমন একটা টিউন রাখা যে জিনিসটা আসলে মানুষকে ওই জায়গা থেকে এন্টারটেইন করবে। থার্ড পয়েন্ট আই চুজ দ্য মানে আমি যেটা করি যে আমি প্রথমে কোরাসটা চুজ করি, একটা গানের তো একটা মেইন পার্ট থাকে, লাইক একদম যে মেইন পার্টটাই আসলে মানুষের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। যেমন আমার এই স্টে অ্যাট হোম প্রথম যে গানটা ছিল ওটাতে ছিল এরকম তোগো কিরা লাগে ঘরে থাকুমা তোরা ডাক্কা না ঘরে বইয়া পাকশাক কইরা মজা মজা খাইতে থাক। সো এই জিনিসটা হচ্ছে দ্যাট ইজ দ্য কোরাস পার্ট। সো আমি থার্ড পয়েন্টে আমি কোরাস পার্টটা চুজ করেছি যে হোয়াট উইল বি দ্য কোরাস, যে আসলে মানে কোন জিনিসটা মানুষকে সব থেকে ম্যাসিভ ওয়েতে হিট করবে, যে জিনিসটা আসলে মানুষের মাথায় ঘুরতে থাকবে। সো আমি প্রথমে কোরাসটা লিখে ফেলি, অ্যান্ড দ্য ফাইনাল পার্ট যেটা ছিল ফোর্থ সেটা হচ্ছে যে জিনিসটাকে টিউন ইন করা, অ্যান্ড অলসো যে ওই কোরাসের উপরে বেস করে আদার রিলেভেন্ট লিরিক্স গুলো লেখা প্যারা ওয়াইজ, মানে প্রথম প্যারা কি হবে সেকেন্ড প্যারা কি হবে ভাগ ভাগ করে জিনিসটা আমি জাস্ট লিখেছি। সো দ্যাট ওয়াজ দ্য হোল সিঙ্গিং প্রসেস। আমি এখানে না কোনো অটো টিউন ইউজ করেছি, না আমার কাছে কোনো টেকনোলজি ছিল, না আমি কোনো সফটওয়্যার ইউজ করতে পারছি, দ্যাট ওয়াজ অনলি মাই মোবাইল ফোন অ্যান্ড মাই ইউকুলেলে অ্যান্ড মি, দ্যাটস ইট। Awesome, thank you so much for teaching us how you do that. আজকে আমরা কয়েকটা গানের কথা শুনবো, বাট আমার এই ভিডিওতে আজকে লাইভ সেশনে একটা ক্যামিও আছে। ক্যামিও সেশনের জন্য আমরা একজনকে ইনভাইট করছি যেও তোমার গেমটা আবার ভালো করে খেলতে পারে, যে আচ্ছা আচ্ছা এই বরিশাল্লা ল্যাঙ্গুয়েজে আবার অনেক কাহিনী করে, অনেক রিভিউ করে, সে গেম অফ থ্রোনস এর রিভিউ করে, সে মানি হাইস্ট এর রিভিউ করে, সে বহু দিয়ে করে, তুমি বুঝতে পারছো আমি কাকে আনছি? I got it, I guess it's Sakib. Yes, we have Sakib. গেদু কি অবস্থা? গেদু গেদু আমার বন্ধু, যেটা ভুল বলছে সেটা হচ্ছে যে আমার ল্যাঙ্গুয়েজটা মোটেই বরিশালের ল্যাঙ্গুয়েজ না, বরিশালের আলাদা ল্যাঙ্গুয়েজ। এই এই কেটো ভাই যেটা বলে ওইটা হচ্ছে বরিশালের। হ্যাঁ, আমারটা এক্স্যাক্টলি ফরিদপুরেরও না, মাগুরা যশোর ওদিককার। হ্যাঁ, আমার নানা বাড়ি জায়গা। আমি আই এম এ ভেরি বিগ ফ্যান অফ ইউ। ইয়ে, তোমার নাম হচ্ছে ইনান, রাইট? তুমি ইয়াসিনের স্টুডেন্ট, ইয়াসিন আমার খুবই প্রিয় বন্ধু।
এন্ড ইটস আ রিয়েল অনার মিটিং ইউ। আমাকে আইমান বইলা আনছে যে এখানটাতে এসে এই আমার ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, বাট আই এম আ বিগ ফ্যান অফ ইয়ার্স ভাই, তোমার ওই যে গেদু গানটা এত ফ্যান্টাস্টিক লাগছে, খুবই খুবই জমছে। আমি আমার দুই পাশে দুইটা প্রিয় মানুষ নিয়ে বসে আছি আর আমি বুঝতেছি না যে আসলে আমার কি এক্সপ্রেশন দেওয়া উচিত, আমার কি বরিশালের ভাষা বলা উচিত না শুদ্ধ ভাষায় কন্টেন্ট করা উচিত। আমি গতকালকে কিটোর কাছ থেকে জানতে পারছি যে ও আমাদের স্টুডেন্ট ছিল। আরে ভাই প্রাউড মোমেন্ট। ইয়েস আচ্ছা বলো তোমার তোমার নাম কি তো ভাই কিসের জন্য? হ্যাঁ দাদা এখানে একটা ঘটনা এইটাই আমি বলে ফেলাইছি যে আপনি আসছেন আপনার অঞ্চলের ভাষা নিয়ে, এখন আমার অঞ্চল তো আমি টিকেই রাখতে হবে। তো জিনিসটা এসে দেখেন আমরা একটা মানুষ, ভাত আমাদের নামে এসে মাছে ভাতে বাঙালি, ভাত এই জিনিসটা যদি জীবন দিয়ে মাইনাস করে দেওয়া হয় তাইলে এর থেকে বড় ডিপ্রেসিং জিনিস জীবনে কিছু হইতে পারে না। মানুষের মধ্যে আশেপাশে অনেক ডিপ্রেশন, আর যদি ভাতের মধ্যে একটা ডিপ্রেশন হান্দাই দেয় তাইলে ইটস এ ভেরি বিগ প্রবলেম ফর মি। সো আমাকে বাসা থেকে বহুত খাইছে ধরছে বলছে যে তোমাকে কিটো ডায়েট করতে হবে, তুমি কিটো ডায়েট না করলে তোমাকে বিবাহ দেওয়া সম্ভব হবে না, তোমার পিছনে কোনো ধরনের ইনভেস্ট করিও লাভ নাই কারণ আলটিমেটলি কয়েকদিন পরে গিয়ে তুমি উমান্য মুরগির মতো ভুষা দিয়ে যাবা, লড়তে পারবা না, তো তোমার পিছনে ইনভেস্ট করে লাভ নাই। অতএব তুমি যদি কিটো ডায়েট করো আমাদের মতো তাইলে তুমি হেলদি থাকতে পারবা, অতএব তোমার এটা মানতে হইবে। তো আমি ভাইয়া ওই ঘাস লতা পাতা ওই যে ক্যাশিউ নাট সালাদ মালাদ এসব ফর্স জিনিস আমার এদিকে খাটে না, আমি একদম আলু ভর্তা ডাইল এবং ভাত খাওয়ার মতো মানুষ, এই জিনিস আমি কোনোদিন ছাড়তে পারবো না। সেইখান থেকে মূলত কিটো ডায়েট আমার ভাত দিলেই হইবে, মানুষ কিটো ডায়েট কে যা না চিনছে কিটো ভাই এর থেকে বেশি কেমনে কেমনে যেন চিনে গেছে ভাই আল্লাহর রহমতে। কিটো ভাইয়ের আরেকটা ইন্টারেস্টিং পার্ট, ওর ফার্স্ট ওর রাইজ টু ফেম, আমি বললাম যে এত ফাস্ট কিভাবে এত সুন্দর সুন্দর গান। বেস্ট পার্ট হলো গানের, আমি আজকে যেমন ক্যাপশনে কিছু দেই নাই, আমি জাস্ট দিছি লেটস শেয়ার দ্য হ্যাপিনেস, কিটো ভাই সিঙ্গিং হ্যাপিনেস সং, বিকজ ওর গানগুলো শুনে না আমার ভালো লাগে, আই জাস্ট ফিল হ্যাপি। অ্যান্ড আমি টানা লুপে দিয়ে রাখি। আমি ওকে বলতেছিলাম লাস্ট দিন যে ওর ফেসবুকে ওরা খুঁজে পায় বিশাল বিপদ, বিকজ ফেসবুকে লুপ করা যায় না, এবং ও যে গান গেছে গেদু, গেদুর পরে কি আজে বাজে গান আসছে আমার বিরক্ত লাগে, তারপরে আমি খুঁজে বের করছি প্রত্যেকদিন একটা করে আপলোড করব তাও হবে না। হ্যাঁ এটার একটা মানে শিল্প আছে তাই না, খুবই সুন্দর আলাদা ধারা পাতা। বরিশালের জিনিস বরিশালে পোলা 80 টাকা তোলা, এই জিনিস এক্সক্লুসিভ মার্কেটে তো মিলে না, এই জিনিস তো এক্সক্লুসিভ থাকতে হইবে। খেলা আছে খেলা আছে। এবং ওর ফার্স্ট সিএটা ছিল কিসের জানিস, বেলাবোস, তোর প্রিয় গান। হ্যাঁ আমি আমি এতক্ষণ লাইভ দেখতেছিলাম তো রাইট, কিন্তু আমি বেলাবোসের গানটাই দেখা হয় নাই ফর সাম রিজন, আজকে চার্জ মেরে দেখতে হবে বেলাবোসটা হয় নাই। বেলাবোসের দুই কিটো প্রতিটার দুই লাইন করে গায় আমাদের শোনা না। আচ্ছা ঠিক আছে ভাই একটু আমি গিটারটা নিতে গিটো ওর হাতে না ছিল না, ওটা উকুলেলে ছিল সাকিব বিন রশিদ, তুমি তো কিছু জানো না। উকুলেলে না এটা ইউকেলেলে। এখন আর কেউ আটকাইতে পারবে না এই বীর, তুমি বসাইয়া দিতে পারো মারে কইও মুই বিয়া করতে পারম না, চাকরি দেয়া মুই পাইয়া গেছি বেলা হাসাইও, আর মাত্র কয়টা মাস বইও, স্টার্ট করলে ওরা 1100 দেবে 3 মাস পরে কনফার্ম হবে, চুপ করে বইছো বেলা কিছু কইতে আসো না, এটা কি 2 4 4 1 1 3 9 বেলা বস তুমি পারছো কি হনতে, বেলা 10 12 ফির রং নাম্বার ডেঙ্গাইয়া তোমারে পাইছি, ইমুনা কিছু দিয়ার হারাইতে, এ হ্যালো 2 4 4 1 1 3 9 দিনা বলাইয়া বেলারে গাপি,
মিটারে যাইতেছে পাইয়া স্যার সারাইয়া স্যার সারাইয়া দিমুনা কিছুতে ইয়ার হারাতে মনে হইতে আছে কি মনে করছো আমরা তিন ভাইয়ে মনে হইতে আছে যে তিন ভাইয়ে মিলে লঞ্চের একখান টিকিট কাইছে রাতে রওনা দিয়েছে লও ভাইয়ে বলেন দাদা কোনো সমস্যা নাই খালি বমু পেট ভরিয়ে খাইবেন পরের লাইন আমি বলবো না বললে পাবলিক আমার পেট ভরে হাঁকবে এটা জানি আমি পেট ভরে হাঁকবে না আমি কি বড় ফ্যান দেখছো তুমি বলো ড্যাম ম্যান This is happiness. I mean, Shotti, I am so enjoying this session. Seriously, I was there already. Bishkirit gase. Keto, it's, I mean, chobi tula rakhi. Eta tura bishash korbi na pore. Ekhon amader duita channel mile. Total, 9000 manush, 9500 manush dekhte se. And everyone is saying, je bhaiya, we are actually getting happiness. And seriously, bhalo kotha bolte se. So, যেহেতু আমরা এখানে আসছি এন্ড তোদের দুজনেরই পারপাস হলো একটা যে আমরা এই টাইমে চেষ্টা করছি যতটা পারি সচেতনতা দিতে সো দুই দিন আগে কিটো ভাই একটা ভিডিও বাই করছে ওখানে গালি দিছে সবাই রে যে কেন বাসার থেকে বাইরে হইছস আমি কিটোটা তো যাব তুই কিছু বলতে চাস তোর ইয়েতে আমি দেখছি যে মানে আমরা গালি দেই কেন কারণ কি মাইন্ডসেটে বদ্ধ করে বললে কেউ কিছু শোনে না হ্যাঁ মানে অনেক বোঝাই বলা আচ্ছা শুনেন আপনাদের না বাইরে যাওয়া উচিত না কারণ দেখায় মানে আমি আর তুই তো বছর পাঁচেক হয়েছে যে অনেক ভালো ভালো করে বলতেছি মানুষকে এই যে করো ওই যে করো এবং তুই দেখছিস যে আমি ভদ্র ভাষায় ভালো করে তিন চার বছর ধরে বলছি যে এটা করবা ওইটা করবা কেউ কিচ্ছু শুনে নাই হ্যাঁ আমার একটা ভিডিও হিট হয় নাই যেদিন আমি বলছি যে সানসারটা বেদ ওই দিন মানুষ শেয়ার দিছে হ্যাঁ মাইন্ডসেটে হালকা একটু ঢাকি দিতে হইবে হ্যাঁ এই কিটো যেটা করছে যে মাইন্ডসেটে ঢাকি দিয়ে দিছে এখন আর কি মানুষ দোরের উপরে আছে আর কি এখন মানুষ একটু দোরে মানে দোরের উপরে না মানুষ একটু বাসার মধ্যে রাখা দরকার এই কারণটাতে একটু ঢাকি দেওয়া দরকার ছিল এন্ড আই থিঙ্ক যে কন্টেন্ট ক্রিয়েটর তাদের এই মুহূর্তে একটা অনেক বড় রোল আছে বিকজ মানুষের বাসায় রাখার জন্য কিছু ভালো ভাইরাল কন্টেন্ট দরকার আসলে এন্ড সচেতনতামূলক কন্টেন্টও দরকার সো দুইটার একটা মিশেল যদি হয় উইচ ইজ এন্টারটেইনিং এন্ড অ্যাওয়ারনেস এট দ্য সেম টাইম তাহলে ইট ক্যান ওয়ার্ক Absolutely. And যারা আমাদের সাথে এখন 9500 মানুষ দেখছে প্লিজ শেয়ার দ্য অ্যাওয়ারনেস আমাদের এখন ফেসবুকে কিছু ভালো অ্যাওয়ারনেস দরকার কিছু ভালো কন্টেন্ট দরকার একটু অ্যাকচুয়ালি হ্যাপিনেস দরকার সো শেয়ার দিস কন্টেন্ট সো দ্যাট আরো বেশি মানুষ অ্যাটলিস্ট আধা ঘন্টা বা 40 মিনিট অ্যাটলিস্ট এনজয় করতে পারে তো শুভ তোর এই ল্যাঙ্গুয়েজ তো আমি একটু আগে কিটোর কাছেও জানতে চাইছিলাম যে ইনান তোর আমি কিটো বলবো না ইনান বলবো ভাইয়া কিটো কিটো যেহেতু অনেকজন আছে যারা জিজ্ঞাসা করে যে ভাই আপনি কিভাবে ভিডিও বানান বা আপনার আইডিয়াটা কিভাবে কাজ করে তুই তো অনেক ধরনের ভিডিও বানাইছিস তুই আমাদের জন্য ক্লাস নিছিস লাইভ 10 মিনিটস করে লাইভ ক্লাস নিছিস পড়াইছিস আবার তুই রিভিউ করছিস গেম অফ থ্রোনস এর ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর করে কাজ করছিস অনেক ধরনের কন্টেন্ট বানাইছিস সো হোয়াট আর ইওর 5 স্টেপস টু লাকাসা দে লুঙ্গি লাকাসা দে লুঙ্গি বানাইছিস হ্যাঁ অনেক কিছু বানাইছিস সো ফোর স্টেপ গুলো কি কি আবার আচ্ছা সো আমি না কতগুলি স্ট্রিমে কাজ করি এক নাম্বার স্ট্রিম হচ্ছে যে আয়মান নক দিয়ে বলছে এই বস্তু বানাইতে হবে হ্যাঁ এটা আমার টপ প্রায়োরিটি বল এটা বিশ্বাস করিস আর না করিস এটা আয়মান বলছে আমি আর দুইবার চিন্তা করি না বন্ধু তুমি বললে যে আমি কেটে দেবো এটা কোনো সমস্যা না এক দুই হচ্ছে এবং আয়মানের বিষয়ে একটা বলে রাখি যে কন্টেন্ট হ্যাঁ কন্টেন্ট যদি ভাইরাল করার জন্য বা ভিউয়ারশিপ পাওয়ার জন্য আয়মান মানুষ খুন করতে রাজি আছে যদি আয়মান একদিন টের পায় যে পোলাপানরে লাইভ এন্ডে পিটাইলে ওটা প্রচুর মানুষ দেখে এবং আনন্দ পায় আয়মান ওটা করবে ঠিক আছে তো আয়মান ভিউয়ারশিপের জন্য যে কোনো কিছু করতে রাজি আছে আপনারা খালি প্রস্তাব করেন কমেন্টে জানান কি করা উচিত হ্যাঁ মধ্যে একজন ছিল সে ভিডিওর মধ্যে এসে নাচা গানা করতো ওইটা আয়মানকে করতে আপনারা বাধ্য করতে পারেন সেকেন্ড যে কাজটা করি সেটা হচ্ছে আমি আমার হোম পেজ স্কিম করি হোম পেজ স্কিম থ্রু করি যে দেখি যে বর্তমানে কি চলতেছে হ্যাঁ পাবলিক কি নিয়ে কথা বলতেছে হ্যাঁ আচ্ছা দেখলাম যে লাকাসা দে পাপেল হেভি হিট আমি দেখি নেই তখন অস্তিত্ব আচ্ছা ঠিক আছে এটা দেখতে হবে দেখে এটা কিছুটা বলতে হবে কারণ নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে সো ওইটা আর একটা কাজ করি
থার্ড হচ্ছে যে পপ কালচারের সাথে রেগুলারলি একটু অ্যাসোসিয়েটেড থাকি, বিকজ কয়েকটা সিরিজ, কয়েকটা মুভি, বাংলা সিনেমা, এই সিনেমা, ওই সিনেমা, এগুলি দেখি। অন্যান্য কন্টেন্ট মেকাররা কি বানাচ্ছে এটা দেখি, কিটো কি বানাইলো এটা দেখি, বাদ বাকি বাংলাদেশি বাদ ওরা কি বানাইলো, ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু একটা করা যায় কিনা। কিটোর মতো যদি একটু গান গাইতে পারতাম রে ভাই, তাইলে তো ভাই দুনিয়া তো সেট হয়ে যেত, কিন্তু সেটা তো আর পারলাম না, ওইটা একটা বড় সমস্যা। ভাই গান গাইতে এখন আর গলা লাগে না, মন থাকলেই গাওয়া যায়। এবং গান গাইতে যে গলা লাগে না, এটা আমি তো পাবলিকলি বলতে পারি, এটা তো আপনার বোঝা উচিত, বহুত সিঙ্গার আছে তো আশেপাশে। না না, তুমি যে গান লিখতে আছে এ তো আর পারবান মানে, তাই না? তো আমি এখন ওইটা আরেকটা করি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার কিন্তু একটা ভিশন আছে যে আমি এন্টারটেনমেন্ট 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 মাঝখান দিয়ে একটা র হার্ড ট্রুথ ঢুকাইতে চাই, যে হার্ড ট্রুথটা ড্রাই ভাবে বললেও নিবে না, ঠিক আছে? আমি মানুষের প্রাইভেসি সংক্রান্ত একটা কথা বলতে চাই, যে একটা সেলিব্রিটির একটা বাজে ভিডিও বেরিয়েছে, এটা আপনি শেয়ার দিবেন, আপনি একটা খারাপ মানুষ, এটা দেওয়া উচিত না। সেই কথাটা আমি যদি ড্রাই করে বলি ও শুনবে না। তো আমাকে অনেকগুলি কমেডির ভাজে 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 মাঝখান দিয়ে হঠাৎ করে এটা মাইরা দিতে হবে, ওই যে ট্যাবলেট খাওয়ায় বাচ্চাদেরকে জানিয়ে করে মিষ্টির মধ্যে ভরিয়ে দিয়ে। তো ওই দ্যাটস দ্যাটস দ্য প্ল্যান। তো আমার কিছু এজেন্ডা আছে যে আমি এই এই এজেন্ডা গুলি নিয়ে কথা বলবো। তো ওই এজেন্ডা গুলি মাঝখান দিয়ে হঠাৎ করে একদিন পুশ করে দেয়। আমার হাতে এখনো তিন চারটা এজেন্ডা আছে, সামনে কখনো না কখনো সুযোগ পাইলে এই কমেডির মাঝখান দিয়ে ঢুকাই দেবো, তখন গালি কম খাই। আর গালি খাইলেও ভাই ঠিক বলছেন এরকম সাপোর্ট করার লোক থাকে। হ্যাঁ, তো আমার মনে হয় ওই ওই সাপোর্টটা অনেক দরকার, নাইলে সবাই মিল আপিটাইতেছে গাইলে লিখতেছে, তখন আর কন্টেন্ট বানানোর ইন্সপিরেশনটা থাকে না। অসম, আমি আই থিঙ্ক দুইজনকে আমি এক মিনিট ফ্লোর দিতে চাই, ওদের ল্যাঙ্গুয়েজে বলবি, তোদের হেটারদের উদ্দেশ্যে তোদের কি বলার আছে এক নিঃশ্বাসে। আমার কোনো হেটার নাই প্রথমত, যারা আমার হেটার দেয়ার, ওই যে বলে না নিন্দুকের বাসি, আমি সবার চেয়ে ভালো যুগ জনমের বন্ধু তুমি, আধার ঘরের আলো, তারা আমার জন্য সেরকমই একটা জিনিস, দ্যাটস ইট। শুভ না, এই হেটারদের আমিও খুব একটা অপছন্দ করি না, তাদের কারণেই আমাকে ভিডিও গুলোতে কমেন্ট বাড়ে, তাদের কারণে ভিউয়ারশিপ বাড়ে, তাদের কারণেই বাইসে আসছি, 2,000 টাকা কামাই করে খাইছি, বাজার করে খাইছি, সো থ্যাংক ইউ। আর দুই নম্বর হচ্ছে যে ইদানিং কালে আমি একটা জিনিস শুরু করেছি, যে যদি কেউ গালি দেয় যায় সেটা দেখি যে ও প্রোফাইলে ও কি ভালো ভার্সিটিতে পড়ে নাকি, ও ভালো কলেজে পড়ে নাকি, যদি দেখি যে ও পাবলিকে সাবসিডি খায়ে কমেন্ট সেকশনে এসে ছাগলের মতো আচরণ করতেছে, তারপরে যায় সেরে দৌড়ি, যে বেড়া তোর কমন সেন্স নেই। হ্যাঁ, তুই পড়াশোনা করিস নি, এত পড়াশোনা করিস সেরেও তোর মনে হয় যে একটা লোকের কমেন্ট সেকশনে যায় সেরে এই ধরনের গালাগালি করা ঠিক? এখন আচ্ছা, ওই জন্য হচ্ছে কি, আমি এক ছেলেরও আমরা গেলিছে, গেলে সেরে আমি বললাম যে ভাই গালি দিলেন কে, আপনি তো শিক্ষিত মানুষ, কেন করলেন কামটা? ও আমারে কয় যে আপনি এই লা কাসা দে পাপেলের মধ্যে বার্লিন রেজে গালি দিলেন। হাই 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 হাই, আমি একটা কাল্পনিক লোকের নিয়ে রং তামসা করছি, এই কারণটাতে তুমি আমারে পার্সোনালি অ্যাটাক করছো, এটা একটা কমন সেন্সের কথা? এই হচ্ছে বাঙালি চরিত্র। তো ইদানিং কালে রেসপন্ড করি না, কারণ কখনো কখনো বুঝি যে আচ্ছা ঠিক আছে, একটা ডিফারেন্ট রিয়ালিটি আছে ওর, ও একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, ফাইন। বাট যেগুলি গালি দেয় গালিগুলি মাঝে মাঝে একটু রেসপন্ড করি, বিকজ দ্যাটস আ পার্ট অফ দি এডুকেশন। সি, ইফ ইউ আর ট্রাইং টু ব্রিং আ হোলিস্টিক চেঞ্জ, ইউ ক্যান নট জাস্ট অ্যাভয়েড দ্য হেটার্স। হ্যাঁ, you need to engage with them to a certain degree. So sometimes when I see jay, it's worth engaging at this point, I try to engage to a certain degree. But আমার মনে হয় এখানে আমি কমেন্ট গুলো দেখছিলাম, একটা সব থেকে বড় কমেন্ট এইটাই যে অনেক মানুষ না আছে যারা অনেক ট্যালেন্টেড, যারা নতুন ভিডিও বানাইতে চায়, একটা লেখা পাবলিশ করতে চায়, একটা কবিতা নিজে রেকর্ড করে আপলোড করতে চায়, একটা শর্ট ফিল্ম বানাইছে, শর্ট ফিল্মটা আপলোড করতে চায়, কিন্তু ওরা জিনিসটা করে না। কেন করে না? বিকজ ওর একবার করছিল, করার পর অনেক মানুষ বলছে কি ছাতা মাতা বানাইছেন, আপনারটা কিছু হয় নাই, আপনি ট্যালেন্টেড না, এইটার কারণে ওরা জাস্ট দমে যায়। বাট তোর ফার্স্ট কন্টেন্ট তো কখনোই ভালো হবে না, ইটস অল মানে ইটস ফ্যাক্ট, রাইট? সো হাউ ডু ইউ ওভারকাম দ্যাট পার্ট? আমি বলবো, আমি বলবো না, হ্যাঁ তুমি বলো, কেটো কেটো বলো। না না, ভাই ভাই শুরু করছেন, ভাই বলে তারপর আমি বলি। বলছিলাম যে প্রথম কন্টেন্ট তো কোনোদিনও ভালো হবে না, আর কন্টেন্ট মেকার হইতে হলে একটু চামড়া মোটা হওয়া লাগে আর কি। হ্যাঁ, তার মানে যারা কমেন্টার আছে তারা মনে করে না যে কন্টেন্ট মেকার হইছি দেখে গালি খাবো, তা না। হ্যাঁ, আমি ঠিকই জবাব দেব, সেটা সমস্যা না, কিন্তু কন্টেন্ট মেকার হইতে হলে একটু সমালোচনা সহ্য করতে হবে। আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে বন্ধুগুলো, বন্ধুগুলো সবচেয়ে বড় খারাপ, কারণ সবার আগে হাসা হাসি ফাতরামি ওডি নিয়ে স্ক্রিনশট নিয়ে মিম বানানো এই কামগুলি বন্ধুগুলোই করবে।
সুতরাং আপনাদের প্রতি সাজেশন হচ্ছে যে একটা পেজ বানান, হ্যাঁ পেজে একটা নিজস্ব অডিয়েন্স তৈরি করেন, হ্যাঁ বাইরে আমজনতার মধ্যে ভালো লোক আছে যারা ভালো কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ শুধুমাত্র বন্ধুদের দেখায় দেখায় পাত্তা পাইতেছেন না দেখে ওই জিনিস আর কেউ পছন্দ করবে না ব্যাপারটা তা না। তো আমাদের স্যাম্পল সাইজ খুব ছোট হয়, 10 জনের দেখাইছি 6 জন বলছে খারাপ, তার মানে ভাই এই জিনিস হইব না আমি আর করুন না। কিন্তু দেশে মানুষ তো 18 কোটি, এর মধ্যে 6 কোটি মানুষের কাছে ইন্টারনেট আছে, সুতরাং আপনি যদি এই 6 কোটির 1%ও যদি দেখাইতে পারেন তাহলে কিন্তু বিশাল লোকের আপনি অলরেডি দেখাইতে পারছেন, কত হয় 6 লাখ, তো 6 লাখ মানুষ যদি আপনি দেখাইতে পারেন তাহলেও কিন্তু বিশাল লোকের পেয়ে গেছেন এবং আপনার ওই টেস্টটা ইয়ে হবে। এবং সেকেন্ড হচ্ছে পজিটিভ যদি কোনো ইয়ে থাকে, কোনো ফিডব্যাক থাকে কারো কাছ থেকে, ওই ফিডব্যাক গুলিকে একটু ইনকর্পোরেট করার চেষ্টা করবেন। দেখবেন বাইরের কন্টেন্ট ক্রিয়েটাররা কি 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 ট্রাই করতেছে, ওরা অ্যানিমেশনে কি কাপঝাপ করতেছে, ওরা এডিটিং এর মধ্যে কি কাপঝাপ। আমি কিন্তু ইন্ডিয়ান কন্টেন্ট প্রচুর দেখি এবং দেখে দেখি যে মাঝখান থেকে টেক্সট ঢুকায়, হঠাৎ করে একটা এডিটিং এ র্যান্ডম জিনিসপাতি হয়, একটা গান নিয়ে ফাইজলামি করে মাঝখানটাতে, মানে খুব হাসির একটা ভিডিও চলছে মাঝখানটাতে একটা রোমান্টিক গান ঢুকা যায়। সো তো এই টাইপের হ্যাক গুলো আস্তে আস্তে শিখে আস্তে আস্তে গ্রো করবে, ফার্স্টে 5 জন দেখবে, 10 জন দেখবে, একটা টাইমে অনেক লোকে দেখবে। কিটো আমি নিজেই অনেক কিছু শিখে ফেলাইছি, আমাকে সাকিব ভাই যা শিখাইছে, তারপরে তো আমার আসলে আর বলার কিছু নাই। এরপরে যদি আমি আমার জায়গা থেকে কিছু বলি, প্রথমত আমাদের সত্যি কথা থেকে আমাদের চয়েসে অনেক গ্যাঞ্জাম আছে, আমরা যদি এরকম এমনি এমনি এসে নাচি তাইলেই আসলে পাবলিকের অনেক বেশি ভালো লাগে, ঠিক আছে, এটা সত্যি কথা। এখন ভালো জিনিস ভাল লাগবে না এটা খুব স্বাভাবিক, কারণ ভালো জিনিস যে ভাল লাগবে না সেটা জন্য আমাকে সময় দিতে হবে, যে মানুষকে বুঝাইতে হবে যে আমার মধ্যে কিছু একটা আছে, এই জিনিসটা আমি মানুষকে দেখাই, যে মানুষজন দেখুক, এটা দেখে একটু যাচাই বাছাই করুক, এবং সেই পর্যন্ত সময় দিতে হবে। তো আমি যেটা করছি, আমি আসলে এই বরিশালে ভাষায় ভিডিও বানানো শুরু করছি আরো আগে, প্রায় এখন তো 2020 সালে, আমি 2017-18 দিকে টুকটাক বরিশালের ভাষায় ভিডিও করা শুরু করছিলাম, কিন্তু ওইটা হয়তো বা খুবই সামান্য একটা অডিয়েন্স এর কাছে পৌঁছেছে। তখন আমি আসলে ঘাটাঘাটি করা শুরু করছি যে আসলে কোন জিনিসটা আসলে দরকার এখানে, যে জিনিসটা মানুষ আসলে খোঁজ দিয়ে আসে, জিনিসটা মানুষ পায় না। তো ওই জিনিসগুলো যখন আমি ঘাটতে ঘাটতে দেখলাম যে ওই যে ভাইয়া যেটা বললো যে ইন্ডিয়ান কন্টেন্ট এর মধ্যে ফার্স্ট করে কিছু একটা এডিটিং কিছুটা চলে আসে, তো আমার কাছে আসলে ওই রকম এডিটিং মানে আমি শেখার চেষ্টা করছি সবসময়, কিন্তু আসলে সত্যি কথা কি ভাই, মোটা মানুষের ধৈর্য তুলে না কোনো কিছু, কিছু রাইজ হয় এরা, তারা সহজে কোনো কিছু করতে পারে না, লড়তেও ইচ্ছে করে না। তো আমার কাছে আইডিয়া ছিল যে আমার এমন কি জিনিস যে জিনিসটা মানুষরে হয়তো বা এডিটিং না, বাট এডিটিং এর জায়গায় জিনিসটা রিপ্লেস করে জিনিসটা আনবে একটা মানে কি নোট। তো আমার কাছে ছিল এরকম, যেমন আমি বেলা বসে মাঝখানে যে ডাক দিছি, এ বেলা, এই জিনিসটাই মানুষের হিট করছে, আমার কাছে হয়তো এটাই একটা ম্যানুয়াল এডিটিং কাইন্ড। তো যখন আমি এই জিনিসগুলো ঘাইটে ঘাইটে বাই করছি, তো আমার কাছে মনে হয়েছে যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তো ভাইয়া যেটা বলছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে মানে সোজা যাইবেন না, একটু মাঝখানে এরকম করে যাই, আবার এভিলে করি, আবার এরকম উঠবেন, তাইলে দেখবেন যে জিনিসটা খুব ভালো লাগবে। এমনি দেখলে মানুষের ভালো লাগবে, জিনিসটা এমনি এমনি করেন তাইলে দেখবেন যে আল্লাহ কত সুন্দর একটা জিনিস নড়তে আছে। আমি ওর কথা থেকে একটা সুন্দর জিনিস ড্র করি, এটা হচ্ছে পার্সোনালিটি বানানো। হ্যাঁ মানে একটা টাইমে যদি পার্সোনালিটি এস্টাবলিশ হয় তাইলে প্রবলি সাস্টেনেবল হওয়া যায়। ওর একটা পার্সোনালিটি আছে, আচ্ছা ও কিটো ভাই, ও মোটা মানুষ, ও ভাত খায়, ও গ্যাস পেরা পয়রা থাকে এবং পয়রা পয়রা যা ইচ্ছা তাই আবি যাবি বলে, ও যে এডিট করবে অত ধৈর্য ওর মধ্যে নেই, এটা কিন্তু পার্ট অফ পার্সোনালিটি। ও যদি এর মধ্যে খুব ফিনেস ওয়ালা এডিটিং ঢুকাইতো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতো, তাহলে কিন্তু যে র ফিলটা নষ্ট হয়ে যেত, ঠিক আছে। মানে সবার আগে যেটা প্রবলেম করা দরকার, ইউনিক একটা পার্সোনালিটি ক্রিয়েট করা দরকার, যে আয়মান ভাই খুব ভালো ভিডিও বানায়, রিচ পাইছে, আয়মান যা যা করে আমি করু, হইব না। হ্যাঁ কারণ আয়মান আয়মানের খেলা খেলছে, তোমার তোমার খেলা খেলছে আয়মান ভাই। রে ভাই বেশ ভালো, ইন্টারেস্টিং, বেশ খেলাটা বুঝলাম আমি ব্যাপারটা। আমি তোর লগে এত ভিডিও বানাইছি, ঠিক আছে, আমার একটা মেজর রিস্ক ছিল এবং রিস্ক না এটা ঘটনা ঘটছেও, মানে ইনিশিয়ালি কন্টেন্ট যখন বানাচ্ছি ভদ্র ভাষায় বহু লোকে বলছে এত ডিসকাউন্ট আয়মান সাদি, হ্যাঁ তো এটা তো হওয়া যাবে না, হ্যাঁ তোমার আরেকটা আয়মান সাদি তো দরকার নাই, তো এই কারণটাতে নতুন একটা ক্যারেক্টার। সো ইভেন ইফ ইউ আর গেটিং ইন্সপায়ার্ড বাই সামবাডি, কেউ যদি কিটো ভাইরে দেখে অনেক ইন্সপায়ার্ড হন, প্লিজ ডোন্ট ট্রাই দ্য সেম থিং, বিল্ড সামথিং অফ ইউর ওন, যেটা আপনি একাই চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি ভাই, আমার আমার একটু একটু আমি একটু অ্যাড করি ভাইয়া, সরি, সেটা হচ্ছে যে আমি আমার কয়েকজন আর কি পাঠাইছি ইনবক্সে, আবার আমি দেখছি যে আপনার ইউটিউবে একজন চ্যানেল খুলছে কিটো ভাই নোয়াখাইল্লা, মানে মানে লাইক দে ওয়ান্ট টু বি কিটো ভাই বাট ইন নোয়াখাইল্লা অ্যাকসেন্ট। সো এই জিনিসটা না করে যদি তার নিজের মতো করে যদি তার নিজের আইডেন্টিটি ক্রিয়েট করতো, তাহলে কিন্তু হয়তো পাশে নোয়াখাইল্লা হিসেবে অন্য একটা পরিচয় পরিচিত হইতে পারতো,
নট অ্যাজ বিং কিটো ভাই। আবার কেউ কেউ যে ভাই যেরকম বলছে ডিসকাউন্ট টাইম, এরকম ডিসকাউন্ট কিটো ভাই লিখে আমার অনেকে মেনশন করছে, ভাই দেখেন আপনার মতো ডিসকাউন্ট কিটো ভাই পাইছি। কিন্তু বিষয়টা এরকম, এটা দেখলে আমারও খারাপ লাগে। যদি কেউ আমার থেকে ইন্সপায়ার হয়ে কিছু একটা করতে যায়, ভাই আপনি আপনার মতো করে করেন, আমার মতো করে করলে তো জিনিসটা আপনার পরিচয় থাকলো না। আর একটা জিনিস ভাইয়া যেটা বলছে যে ওই যে একটা ইউনিকনেস থাকা, আমি হচ্ছে একটা ভিডিও দিছিলাম আমার ইউটিউবে, যেটা হচ্ছে আমি একটু ওই যে DSLR এর মতো করে মানে একটু সুন্দর ফ্রেম ট্রেম দিয়ে, তো এখানে একজন কমেন্ট করছে যে কয় ভাই আপনার তো এরকম একটা এইরকম ক্ষমা তো আমাদের ভালো লাগে না, আপনি মোবাইলের মধ্যে আইবেন, এরকম মোবাইল স্ক্রিনের মধ্যে থাকবেন, ওইটা দেখ মোটেই ভালো লাগে, আপনার এইসব DSLR পশমর জিনিস ভালো লাগে না, এরকম বহুত কমেন্ট পাইছি। তাদের যে ওই জিনিসটা যে ওই যে মানে চাওয়াটা আছে তাদের, ওই রকম এডিটিং ভিজুয়াল এই জিনিস ভালো লাগে না, তারা আমার এইরকমই পছন্দ করে যে অ্যাজ নর্মাল অ্যাজ পসিবল। আইমান তাহলে একদিন আমার রাস্তার মধ্যে একটা লোক ধরছে, হ্যাঁ ভাইয়া কেমন, হ্যাঁ কি অবস্থা ভাই, আপনার লোক একটা ছবি তুলবো। হ্যাঁ ভাই শিওর তুলেন। এ কি আপনি তো ভদ্র ভাষায় কথা বলতে পারেন, সেম জিনিস ভাই, এটা যে কত হইছে ভাই, এইটা যে কত হইছে। আরে সত্যি, হ্যাঁ ভাই আমি ওরকমই, আমি ফুল টাইম এ কথা বলি না, বাট এটা আমার শুভকিতে পরে এই জিনিস বিশ্বাস করে না ভাই। শেষ করে আবার ও শুদ্ধ বাংলায় কথা বলে, ও পুরো ঠাড়া ইংলিশ মারছে, এটা বোঝানোর জন্য যে ভাই দেখেন আমি কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ টা বলি এমনি, আমি ইংলিশ কিন্তু পারি, বুঝছো আমি কিন্তু আমি ভিডিওটা দেখতেছি আর শুভরে বলতেছি ইংলিশটা বাড়তেছে, পার্টটা দিচ্ছে। আচ্ছা দুটো কোয়েশ্চেন আছে কমেন্ট সেকশন থেকে। একটা জিনিস, আপনারা কি এই সেই কন্টেন্টই বানান যেই কন্টেন্ট মানুষ দেখতে চায়, নাকি আপনারা সেই কন্টেন্ট বানান যে কন্টেন্ট বানায় আপনাদের ভালো লাগে? আমি বলবো না কি তবে এই বল বল আমি বলি বাবা তুমি বলো, গানের কলের মতো হয়ে গেছে বিষয়টা। আচ্ছা হচ্ছে যে আমি সেই কন্টেন্ট বানাই যে কন্টেন্ট মানুষ দেখতে চাই, এটা সত্যি কথা, যে কন্টেন্ট মানুষ দেখাইতে চাই, আমি দেখাইতে চাই, আমি সেভাবেই কন্টেন্ট বানাই যে আমি এমন একটা জিনিস বানাবো এটা দেখতে হইবে, তুই না দেখি যাবি কোথায়, ধরগেটি দে মাটি দেখ, দেখতে হইবে, না দেখতে যাইতে পারবি না। তো ভাই তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি পাবলিকের কথা তো ডেফিনেটলি চিন্তা করি, কিন্তু ওই যে মাথার মধ্যে চিন্তা আছে যে আমি চারটা অপ্রিয় সত্য কথা বলবো মাঝখান দিয়ে, এই চারটা অপ্রিয় সত্য কথা আমার বলার উদ্দেশ্য আছে যে আচ্ছা ভিকটিম ব্লেমিং এর এগেনস্টে আমি কথা বলবো, যে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের পিছনে একটা মেয়ের কোনো রেসপন্সিবিলিটি না, এই কথাটা বাঙালি বিশ্বাস করতে রাজি না, ওরা কেমনে বিশ্বাস করাইতে হবে, তো ওকে 10টা জিনিস দিতে হবে যেটা ও চায়। হ্যাঁ ও তখন আরে ভাই এ তো আমার ভাই, মাঝখান দিয়ে একটা টিকাকরণ লড়াই খাওয়া দিতে হবে, টিকাকরণটা তখন ও খাবে, তো ডেফিনেটলি আমার ভিউয়ারশিপ দরকার। আচ্ছা কিছু লোক আছে ওরা কমেন্টে এসে বলে যে ভাই পপুলারিটি পাওয়ার জন্য এগুলি তো সব পপুলারিটি পাওয়ার জন্য করে, না তো কি আমি ফিলান্থ্রপি করতে বসছি, আমি কি আলু পটল বেচতে বসছি, আমি কি ভিডিও বানাইছি আমি নিজে দেখবো, এটা কেন তাহলে তো অনলি মিডিয়া শেয়ার করতাম, অবশ্যই পপুলারিটি পাওয়ার জন্য, এটা আমি কি লুকাচুরি করতেছি নাকি, বলে যে ভাই এটা তো লাইক ভিউ পাওয়ার জন্য, অবশ্যই লাইক ভিউ পাওয়ার জন্য রে বেড়া, কিসের লাইক ভিউ মানে কি, আমি কি তাহলে তুমি তুমি দেখলে। আচ্ছা তারপরে সেকেন্ড কথা যে ভাই এগুলো তো আপনার ব্যবসা, প্রথম কথা হচ্ছে তুমি ভিডিও দেখলে নগদে আমার ধারে টাকা আসে তোমার, এটা মনে হয় অনেকের ধারণা যে ও যখন লাইক দেয় মনে করে ভিডিও দেখলেই দুইটা BMW আসে, ওই লাইকটা ফেসবুকের অফিসে দেখে যে অমুক লোকে লাইক দিছে, তারপরে সেটা একটা বিল করে আমার বাসায় চেক পাঠায়, ঘটনা তা না রে বাবা, এই যে মান্থলি সাবস্ক্রিপশন থেকে ফেসবুক আমারে পাঠাইছে 42 সেন্ট, 42 সেন্ট বলেন 42 সেন্ট মানে কত টাকা, 30 টাকা, আমি মাসে 30 টাকা কামাইছি আপনার লাইকের থেকে, ঠিক আছে। এক দুই নম্বর সমস্যা হচ্ছে যে ওর ধারণা যে আমি ব্যবসা করি, তা ব্যবসা করি তো তোমার সমস্যা কি, আমি চুরি করছি নাকি, তোমার সমস্যাটা কি, আমি ব্যবসা ধরো করছি আমি স্পন্সরের থেকে টাকা নিচ্ছি, আপনি তো দেবেন না টাকা আমারে, বিকাশ করবেন আপনি, আপনি লাইক দেবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন সব করবেন, আপনারা যদি বলি যে ভিডিওটা ভালো লাগে এই নম্বরে 50 টাকা বিকাশ করেন, করবেন জীবনেও করবে না, ও বিকাশও করবে না, ও আমি যে কিছু টাকা স্পন্সরের থেকে জোগাড় করছি এইটা ওর ভালো লাগতেছে না, ওর কাছে মনে হচ্ছে যে এইটা তো ফ্রি খেয়ে ফেলাইছে, তবে দিস আই থিঙ্ক আয়মান উইল নো এন্ড কিটো উইল নো নান অফ দিস ইজ ফ্রি ব্রাদার, দিস টুক আ লট অফ এফার্ট টু কাম হিয়ার, হ্যাঁ অনেক গালি খাইয়া মানছে লজ্জা শরম সহ্য করিয়া, অনেক ভিডিও একটা ভিডিওর মধ্যে 6 ঘন্টা এডিটিং এর জন্য বসে থাকা, তারপরে সেই ভিডিও আপলোড করার পরে দেখি 150 ভিউ, এই বহুত
ফ্রাস্ট্রেশন সহ্য করে এত রাত লাগতো। তো একটা টাকাও আমরা হারাম খাইতেছি না যদি টাকা পায় থাকি, এন্ড মোর অফেন দ্যান নট টাকা পাইতেছি না ভাই, ভাল লাগতেছে দেখা বানাইতেছি। ওই যে গেদুর ভিডিওটা, গেদুর গানের ভিডিওর মধ্যে ওরা কে কে টাকা দিতে, ওই ভিউয়ারশিপ দিয়ে কয় টাকা পাবে, কিন্তু হালকা পপুলারই হইলো, একটু তালি তালি পাইলো, তো কি সমস্যা? ট্যালেন্ট তো তালি পাবে না কেন? ঠিক আছে, দেখুন সাকিব ভাই কি বললেন এই প্যাকেজে কয়টা দিন। বাট আমার তোদের দুজনের একটা বেস্ট পার্ট কি জানিস, তোরা যে অ্যাকসেন্ট চেঞ্জ করে কথা বলতে পারিস, ইট ক্রিয়েটস এ ডিফারেন্ট আফটার, রাইট? তুই অনেক গালাগালি করে তারপর আবার তুই ভদ্র ভাষায় কথা বলতে পারিস, মানুষ মাইন্ড করবে। আমার তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার ভাই, আমি একটা অন্য পার্সোনালিটিতে চলে গেছিলাম, আসলে আমি ভালো মানুষ। এখন আমার শিখা লাগবে বুঝছিস, তাহলে মনে কর যে এই এই অ্যাকসেন্টে এসে গালাগালি করে একটু পরে আবার বল না না ওটা তো জোক করছিলাম, এটা আমি করতাম, এটা অনেক দরকার। তবে আয়মান অনেক বেশি ওয়াইড গাই, আয়মান অনেক বেশি ভদ্র ছেলে। হ্যাঁ সরি, আমি আর আয়মান কথা বলতে মাঝখানটাতে আমরা কিছু টাইম দিচ্ছি না, বাট আয়মান অনেক ভদ্র ছেলে। আমি যেমন মনে করো যেটা গালি দিতে পারবো, আমি দু একটা আঘাত করে কথা বলবো, কিটো যেমন বলে এই তোমার কমন সেন্স নাই তুমি, এটা তুমি কি জানি কয় যে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বলো, ওর হেভি একটা গালি, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড বলো, এম ও এই গালিটা দিতে পারো, শিক্ষিত পাড়া, হ্যাঁ শিক্ষিত পাড়া, এই গালিটা তো তুমি দিতে পারবা না আয়মান, হ্যাঁ তুমি ভদ্র ছেলে, তুমি জাতি জাতির প্রিয় সন্তান, আমরা তো বলো না আমরা তো খারাপ, আমরা মেনে নিয়েছি যে আমরা খারাপ, আমরা একটু দুষ্টুমি করবো অকেশনালি, এটা আমিও মেনে নিয়েছি, জাতিও মেনে নিয়েছে, টেক ইট অর লিভ ইট। আমিও তো মাঝে মধ্যে এরকম শিক্ষিত পাঠা বলতে চাই, বাট আমি তো পারতেছি না, কিন্তু কোনো কোনো উপায় আছে অবশ্যই। তুমি মানুষকে বলতে লোকে কি বলবে, তুমি ভয় পাও কেন? সামনে যেরকম আপনি এরকমই সেরা, প্লিজ খবরদার এই জগতে বাইরেই যাইয়েন না। আপনি যদি ওইগুলো করতে যান তাহলে দেখবেন যে মানুষ কবি যে আল্লাহ একটা শিক্ষক মানুষ এইরকম জিনিস। যেমন আমি একটু একটা ছোট্ট একটা জিনিস বলি, আনিসুল হক স্যার, এটা আমার জন্য অত্যন্ত গর্বের একটা মোমেন্ট ছিল, আনিসুল হক স্যার আমার গানটা তার প্রোফাইলে শেয়ার করেন, তো উনি ক্যাপশন লিখে দেন এগে দু সমস্যা কি, তো ওই জায়গা হচ্ছে কি একজন মানুষের কন্ট্রা, আপনার মতো একজন শিক্ষিত লেখকের থেকে এরকম একটা খ্যাত এরকম একটা আঞ্চলিক জিনিস শেয়ার দেওয়াটা আমার কাছে একদমই বোধগম্য হলো না। এই জিনিস আমার, আমি একটু ঢুকে ওনার প্রোফাইলটা দেখলাম যে উনি উপরন্ত তোলারাম কলেজে কোন জায়গায় কোন জায়গায় তিনি পড়ছে, এবার পড়ালেখা করছে কিনা জানি না, চেয়ার ডিপির মধ্যে একটা টাক মাথা লুঙ্গি পরা গেঞ্জি পরা একটা ছবি দেওয়া, ঠিক আছে। তা আমারও তার শিক্ষার লেভেলটা বোঝা হয়ে গেছে, আমি কিছু বলিও নাই, কমেন্টে রিপ্লাইও দিই না, ঠিক আছে, কারণ এরকম কিছু মানুষজন থাকবেই আসলে। ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ এভরিওয়ান ইউ সেল আইসক্রিম, ইউ ডোন্ট মেক ভিডিওস, ঠিক আছে, ইউ ক্যান নট প্লিজ এভরিওয়ান, ইউ উইল মেক আ লট অফ পিপল অ্যাংরি, এন্ড দ্যাটস জাস্ট আ পার্ট অফ এভরিথিং। Look, we look up to people like Trevor Noah. হ্যাঁ, Trevor Noah ভিডিওতে কি পরিমানে গালাগালি থাকে কল্পনাই করা যায় না। হ্যাঁ, ওই মানে রেসিস্ট গালাগালি থাকে, এবং ও হচ্ছে অত ডিলিটও করে না, অনেকে তো ডিলিট করে, ও যে স্ট্রাইকার দেয়, ও যে চিল করে, ওরে অ্যাম্বাসেডাররা গালি দিয়া লেটার পাঠায়, ফ্রান্সের অ্যাম্বাসেডার লেটার পাঠাইছে গালি দিয়ে, আমরা তো এখনো যত বড় গালি খাবো তত সামনের দিকে যাচ্ছে। And it's always a percentile game. And সবাইকে বলি এই জিনিসটা যে 1% মানুষ 2% মানুষ বলবে, কিছু করার নাই, এন্ড যত বেশি মানুষের কাছে পরিচিতি পাবে তত বেশি ওই ম্যাগনিচিউডটা বাড়বে, ইটস পার্সেন্টাইল গেম। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবি যে যত কারো যখন অনেক মিচিওরিক একটা রাইজ হয়, তখন অনেক মানুষের ওই জিনিসটা ভালো লাগে না, স্পেশালি ওই ইন্ডাস্ট্রির অন্য মানুষের পছন্দ হয় না, আমি একটা ইন্টারেস্টিং ইনসাইট শেয়ার করি, খুব মজার একটা ব্যাপার। একটা ভিডিওতে আমার একটা ভিডিও আছে মিথিলাপুর সাথে, দেখলাম যে 16,000 লাইক এবং ভিডিও হচ্ছে ক্লোজ টু 2 মিলিয়ন, সো ইটস আ গুড ভিডিও। কমেন্ট সেকশনে দেখা দেখি যে মানে খারাপ কমেন্টই খারাপ কমেন্ট। আমি চিন্তা করলাম ঘটনাটা, ঘটনা হচ্ছে তুই যদি একটা ভালো মানুষ হস, তুই যদি একটা কাজের মানুষ হস, তাহলে তুই কি করছিস, আচ্ছা ভিডিওটা ভালো লাগছে, লাইক করছিস, শেয়ার করছিস, থ্যাংক ইউ, তোর তো অত বাজে সময় নেই যে বসে অনেকখানি কমেন্ট লিখবি। হ্যাঁ, যারা মনে কর যে তোকে টাইনা নামাইতে চায়, ওরা টানা কমেন্ট করতে থাকে, টানা কমেন্ট করতে থাকে, ওরা 4-5 জন মিলে, 10-12 জন মিলে টানা কমেন্ট করতে থাকে। সো কমেন্ট স্প্যামিং জিনিসটা, যেটাকে বলে কমেন্ট স্প্যামিং, এই স্প্যামিংটা ওই যে যারা মাকড়সার মতো টাইনা ধরে বা কাকটার মতো টাইনা ধরে
ওই লোকগুলো স্প্যামিং করে, ভালো লোক, আরে ভাই খুব ভালো লাগছে, ছোট কমেন্ট খোদাফেজ, ছোট কমেন্ট খোদাফেজ, নিখিল বঙ্গীয় কমেন্ট সমেত, ওইটা দ্যাট রিকোয়ার্স আ লট অফ এফর্ট আ লট অফ হেট্রেড, পিপল উইথ জিরো ওয়ার্ড উইল ডু দ্যাট, সো কেউ এক গাদা খারাপ কমেন্ট ওইটা দেখে ডিসহার্টেন হয়েন না, মানে দ্য গুড পিপল আর আউট দ্যার, দ্য গুড পিপল আর ওয়াচিং, ট্রু এন্ড প্রবলেম ইজ কি মানুষকে নামায় একটা অনেক মজা পায় মানুষ, আরে মামা ওকে তো দিছি দিছি একবার আমি বলতেছিলাম যে ভাই এরা হচ্ছে নিখিল বঙ্গীয় কমেন্ট সমিতি, মানে এরা আছেই খালি, মানে রেডি হইতে হয় যে কোন সময় কিছু একটা আইবে, একটা কিছু দেখছি এর কমেন্ট করাই লাগবে, এবং কমেন্টটা কোনো ভাবেই যে পজিটিভ কমেন্ট হওয়া যাবে না, আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাইছি, মানে গালি দিতে আসছে ক্রিয়েটিভলি গালি দেয়, পাপুনদার পক্ষ থেকে শুভেচ্ছা, আমি লিখছি ভাই আমার একটু নাইমা গালি দে, একটু ক্রিয়েটিভলি একটা ভালো গালি বল, তুই আরেক লোকের কমেন্ট কপি করে এখানে আমার ইনসাল্ট করতেছস, এটা কি মানে একটু মাথা কাটা, পাপুনদার জন্য হাউ ইজ দিস ইভেন ফানি, পাপুনদার পক্ষ থেকে শুভেচ্ছা, হাউ ইজ দিস ফানি, হ্যাঁ দুই টাকা কি জানি চিকন পিনের চার্জার লাগবে ভাই, আরে এটা এটা ফানি গত সাত বছরে ছিল না, প্রথমবার যখন বলা হয়েছে তখন এটা ফানি ছিল না, জীবনে এটা ফানি ছিল না, তো তাও ধারণা এটা ফানি, মানে ইউ হ্যাভ আ প্রবলেম উইথ মাই কন্টেন্ট অ্যান্ড দেন ইউর ইনসাল্ট ইজ সাপার কোয়ালিটি, আপনার গালিটাও কোয়ালিটিতে খারাপ, বিশ্বাসী মনে করেন যে আপনি একটা জিনিস কইছেন, একটা ভিডিও দেখছেন, আরেকজন বন্ধুরে যদি বলবে যে একটা ভিডিও দেখিয়েছি এই বিষয়ে, ওই ভিডিওটাও দেখবেই না, আইও আইবে খালি কমেন্ট করতে যে কিছু না দেখিয়ে যে আমি শুনছি ওই শুনিয়ে এটা কমেন্ট করে দেবে, এটা এরকম একটা গল্প আছে যে এক রাজা জিনিসটা একটু ভাগার হইতে পারে, এক মহারাজ সে হইছে যে আপনার মানে খুব মানে তার রাজ্যে তার অনেক শাসন মানে অনেক পাওয়ার, তো সে হচ্ছে কি তার জন্য একটা জামা বানানোর জন্য বলছে, এটা শুনতে পারেন আমি জানি না, সে তার একটা জামা বানানোর জন্য সে অনেক দর্জিকে বলছে যে আমার জন্য একটা জামা বানাইতে হইবে, এবং সেই জামাটা যদি আমার পছন্দ না হয় তাহলে যে দর্জি বানাইবে দর্জির পল্লা কাটিলাম আমার জায়গার উপর, খুব ভালো কথা, তখন অনেক দর্জি এসে বানাইতেছে রাজার পছন্দ হইতেছে না, পল্লা কাটতে পালাইতেছে, ঠিক আছে, তো হঠাৎ করে এখন একজন দর্জি আসছে, আসছে বলছে যে মহারাজ আপনার জামাটা আমি বানাইতে পারি এবং আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আমার এই জামাটার ইনশাল্লাহ কোনো আপনি করি অনেক মজা পাইবেন, খুব ভালো কথা, তো রাজাকে নিয়ে গেল তার কক্ষে, এবং কক্ষে নিয়ে যাওয়ার পরে সেখানে রাজাকে বলল যে রাজা মশাই আপনাকে একটা কাজ করতে হবে, আমি এমন একটা জামা পরাবো জামাটা হচ্ছে অদৃশ্য একটা জামা, এই জামাটা আপনি দেখবেন না চোখে দেখবেন না, জামাটা একদমই সম্পূর্ণ একটা অদৃশ্য জামা, আপনাকে জামা কাপড় খুলতে হইবে, ভালো কথা, রাজা জামা কাপড় খুলছে, তো এখন সে তার রাজাকে গিয়ে বলছে রাজা আপনার আমি এই জামাটা পরাই দিছি, আপনাকে খুবই সুন্দর লাগতেছে, এবং জামাটার বিশেষত্ব হচ্ছে এত সুন্দর একটা জামা এই জামাটা আমি সারা দুনিয়ার আর কেউ দেখতে পায় না, ঠিক আছে, তো রাজা ওইভাবে নগ্ন অবস্থায় আছে, তো সেই মানে দর্জি এবার বের হইয়া মন্ত্রী মশাইকে বললে দিছে যে আপনাকে আমি এটা কানে কানে কথা বলে দিই, রাজা যখনই বের হইবে রাজাকে দেখে বলবেন রাজা মশাই আপনার জামাটা খুবই সুন্দর, তাইলে দেখবেন রাজা আপনার আপনার পুরস্কৃত করতে এসে, তো এই যখন এই জিনিসটা বললে দিচ্ছে, তো রাজা তো ওই অবস্থায় জামা কাপড় ছাড়া গিয়ে সে মনে করেন যে আসনের মধ্যে বসছে, ওই অবস্থায় তার গায়ে কোনো জামা কাপড় নাই, মন্ত্রী মশাই বলতেছে মহারাজার জয় হোক, মহারাজার জামাটা তো খুবই সুন্দর, এবং সবাই হাততালি দিতে, রাজা ইচ্ছা মতো টাকা পয়সা ছিঁড়ে দিয়েছে, তো আমার মাইয়া হাসে কেন অনলি আড়াই বছর বয়স, তোর তোর কথা শুনে বাচ্চা হাসতেছে, ছোট্ট একটা জিনিস সেটা হচ্ছে যে আমার আমার কাছে সব থেকে বড় যেটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর যেটা মনে হয় যে আমার ভিডিও গুলা ছোট ছোট বয়স থেকে শুরু করে লাইক দুই আড়াই বছরের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বয়স্ক যারা মায়েরা আছে, যেমন আমাকে একদিন রাত
4:30 সময় শুধু স্পেন থেকে একটা ফোন আসছে, তো এসে আমাকে ফোনটা দিয়ে বলতেছে যে ভদ্রমহিলার বয়স ভালোই, ধরেন আপনার 50+, তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছে বাবা আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি ইউটিউবে ফেসবুকে বিভিন্ন দিন দেখি, আমি এখন যে এলাকায় আছি আমার এলাকায় এখন পর্যন্ত প্রায় 70 জনের উপরে মানুষ মারা গেছে, তো আমি কিরকম আছি অনলি আই নো দ্য ফিলিং, যে আমার আসলে কিরকম লাগছে, আমি আমার দুই ছেলে নিয়ে আমি আমার বাসা দরজা সবকিছু আটকায় আমি শুধুমাত্র তোমার গানটা শুনি আর তোমার ভিডিও গুলো দেখি, তুমি মানে বুঝতে পারবে না আমার মনে হয় যে আমি স্পেনে না আমি বাংলাদেশেরই কোনো একটা জায়গাতে আছি, অ্যান্ড আই এম টোটালি সেফ। সো এই যে কিছু অনুভূতি গুলো ভাইয়া, আসলে সত্যি কথা কি এইসব এই কমেন্ট বলেন যত ধরনের ঝগড়া জাতি মারামারি এইসবের থেকে ওই কমেন্ট গুলো অনেক বেশি ইন্সপায়ারিং, অনেক অনেক বেশি, লাইক এইগুলা আসলে কোনো সময় মানে আমাকে যদি ইউটিউব এসে $1,000 ধরাই দিয়েও বলে যে কিটো ভাই ইউ আর নাও মেম্বার অফ আস, তোমার প্রোফাইল ভেরিফাইড, এইসব কিছু খুশির থেকে এই খুশি গুলো অনেক বেশি নিডেড, মানে বোঝাই যায় যে সে আসলে নাকে চোখে মুখে কতটা খুশি। আবার কিছুদিন আগে আর এক বড় ভাই সেও এরকম আমাকে, এটা আমি আর আগেও একটা রাফসান ভাইয়ের লাইভে বলেছিলাম, যে সেই ভদ্র ছেলে আমাকে মানে ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমাকে বলতেছে যে ভাইয়া আমার বাবা মারা গেছেন জানুয়ারিতে, ব্যাক ইন জানুয়ারি, তো আমার মাকে আমি এরপরে হাসতে দেখি নাই, তো তুমি যেদিন থেকে ভিডিও গুলা বানানো শুরু করছো আমার মাকে আমি দেখাই, আমি সত্যি কথা বলতেছি মাটির উপরে দাঁড়ায় আমি আমার মাকে আমি আমার সারা জীবনে এত হাসতে দেখি নাই, এটা আমার জন্য একটা ছেলের কাছে এর থেকে বেশি আর কি হইতে পারে, তো আমার কাছে মনে হয় যে এর থেকে বেশি আমার আসলে আর কিচ্ছু পাওয়ার নাই আমার নাই, মানে আপনাদের ভালোবাসা যা পাইছি এই যে 100K সাবস্ক্রাইবার এটার জন্য না ছিল আমার কোনো এডিটিং, না ছিল আমার কোনো ব্যাকআপ সাপোর্ট, হ্যাঁ ব্যাকআপ সাপোর্ট বলতে আমার বন্ধুদের ইন্সপিরেশন অবশ্যই ছিল, আব্বা আমার ইন্সপিরেশন ছিল, কিন্তু মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলতে যেটা বোঝায় আর কি, আমি আমার জাস্ট মোবাইল নিয়ে ভিডিও বানাইছি, এন্ড আমার ভিডিও গুলো ওরকম মোবাইলের মধ্যে পড়তে ছিল, অনেকে আমার বলছে থাম্বনেইল দাও না কেন ভালো এটা দাও না কেন, আমি জাস্ট ভাই আমার ভিডিও বানানোর কাজ মানুষ দেখার কাজ দেখছে, যদি মনে করি যে না আমার প্রফেশনাল ওয়েতে কিছু করার দরকার সেটা যখন সময় হবে করবো, অন্য জেনারেশনের সাথে কানেক্ট করা এই জিনিসটা আমি অনেক এনজয় করি, যে যদি কখনো দেখি অন্য জেনারেশনের কেউ একটু দেখছে বা কিছু একটা বলছে তখন খুব ইন্সপায়ার লাগে, বিকজ আমরা মনে হয় এই জেনারেশনটা একটু ইনসুলেটেড, আমরা একটু আলাদা থাকি, আমাদের আলাদা দুনিয়া আছে, আমাদের ভিডিও নাকি আগের জেনারেশন কানেক্ট করতে পারে না, আমার নিজের এলাকার মানুষ যখন ওই ল্যাঙ্গুয়েজটা শুনে একটু আলা কি বলতেছে আমার ল্যাঙ্গুয়েজে তখন যখন একটু কানেক্ট করে একটু মেসেজ পাঠায় তখন খুব ভালো লাগে, যে আগের জেনারেশনের সাথে একটা ছোটখাটো যোগাযোগ আছে। মানে আমার বাসা থেকে ভাই যদি আমি আজকে বিকালের একটা স্টোরি শেয়ার করি, আমি জাস্ট বিকাল বেলা আমার বাসার লাইক গেট খোলা ছিল, আপনার পরিচ্ছন্ন কর্মী আসবেন ময়লা নিতে, তো খুব ভালো কথা, গেট খোলা জাস্ট রেখে ময়লাটা বাইরে রেখে দিছি, তো ওই ফাঁকে আমার বাসা থেকে দরজা থেকে তো আমার বাসার ভেতরটা দেখা যায়, তো রাস্তা থেকে এক মামা যাচ্ছিল আমাদের এলাকার মামা আর কি, উনি হচ্ছে আমার মাকে অনেক জোরে চিৎকার দিয়ে বলতেছে এই কিটোর মা কোথায় কিটোর মা কোথায়, তখন পাশ থেকে আবার 10-12 জন জিজ্ঞেস করতেছে যে কিটোর মা মানে কি, কিটো ভাই কি এখানে থাকে নাকি, এরকম একটা অবস্থা, মানে এই যে তাদের যে একটা হ্যাপিনেস, যে লাইক বিভিন্ন বয়সের মানুষদের মধ্যে একটা হ্যাপিনেস ছড়াই দিতে পারছি, দ্যাট ওয়াজ লাইক আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা। অ্যাবসলিউটলি, এন্ড যেটা আজকের পারপাস ছিল যে হ্যাপিনেস ছড়ানো, আজকের লাইভ সেশনটা সব থেকে হোলসাম একটা লাইভ সেশন হয়েছে, আই হ্যাড সো মাচ ফান ম্যান, আই গেস তোরা দুজনে এত মন খুলে কখনো কথা বলছিস না, আমি সব বলছি আজকে, যা ভাই নিজের প্ল্যাটফর্মে বলা তো রিস্কতে, ও নিজের প্ল্যাটফর্মে বলা তো রিস্ক, আমরা খালি খাবো, এখন আই মানে প্ল্যাটফর্মে এসে আই যে প্যান ভরে হাইকে দিলাম, এক্স্যাক্টলি, এই তোদের গালি শুনে আজকে কেউ কোনো গালি গালাজ করে নাই, ঘরে আসো আসো ঘরে গোনে বাইতে গোলুম পারা দিও না ও তার উপরে লাজির বাড়ি বাবা কিন্তু পুলিশ নামছে ঘরে গোনে বাইতে তুমি পারা দিও না ওরে দেবা
ঘরে আছো ঘরে গুনে বাইতে কলো পারা দিও না কলজার মধ্যে ফুটফুট আরে তুমি তো ডরাইয়া গেলে কাম হইবে না অগর ঠিক হইয়া যাইবে না তো কয়টা দিন গেলে কোরবানির কালে এত টেনশন হইলো না রে দাঁত টেনশন হইলো না বিপদ আপদ কাটিয়া যাইবে কিছু হইবে না এত টেনশন হইলো না রে দাঁত টেনশন হইলো না জানি সময়টা খুব বেশি একটা ভালো না ঘরে বইয়ে সময় মোটে কাটে না কিন্তু পিঠের চামড়া থাকবে না ওই যে বস্তায় বস্তায় মজুত করবা হেল্লা হেল্লা মজা খাবা এলে কিন্তু ধরবে তোমায় করো না টাইগার ক্রিকেট খেলাইবে বনে যাইয়া কামু গেলাসে রে এত টেনশন হইলো না রে তাত টেনশন হইলো না আগের থেকে বলে রাখবি যেটা এক ঘন্টা পরে এখনো 10,000 মানুষ লাইভে আছে 10,000 পিপল থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ পর্যন্ত লাইভে ছিলেন প্লিজ শেয়ার দিস আইডিয়াস আই থিংক এই লাইভে আমরা অ্যাকচুয়ালি মন খুলে কথা বলছি আমাদের ভিতরে কোনো কিছু আটকাই নাই জাস্ট একটা ভিডিও কনফারেন্সে আমরা তিনজন একসাথে বসে যে আড্ডাটা মারতাম ওই আড্ডাটাই দিছি সো আমাদের মনের কথাগুলো বলছি সো হ্যাপিনেস হ্যাপিনেস শেয়ার করার একটা চেষ্টা করছি সো ডু শেয়ার দ্য কন্টেন্ট এন্ড থ্যাংক ইউ সো মাচ কিটো এন্ড সাকিব বিন রশিদ আনার পরিকল্পনা কিন্তু একেবারে নরমাল ছিল যে তোর সাথে যখন আমার কথা হয়েছে তখন আমি বলছি ভাই হ্যাঁ লাইভ চলা অবস্থায় তুই দেখছিস না আমি মাথা এরকম করছি তো তখন আমি শুভকে বললাম যে শুভ ফ্রি আছোস শুভ বলছে হ্যাঁ আছি বলছে লাইভে আসবি আমি কম কথা অনেক কম বলি ইউজুয়ালি আমি থাকি যে কোনো জায়গায় আমি অনেক বেশি কথা বলি আমি এখানে কোনো ওই যে তোর ভাষা গাবাই নেই একদম চুপচাপ থাকি বিকজ দ্য গেস্টস আর স্পেশাল সো ফিনিশিংটাও আমি দেই না সো ওয়ান বাই ওয়ান আমি তোদেরকে রিকোয়েস্ট করবো টু গিভ দ্য ফাইনাল নোট সো শুভ এন্ড দেন কিটো ফার্স্ট অফ অল যারা এই মুহূর্তে বাসায় আছেন তারা বাসায় থাকেন তাদের বাসার বাইরে এই মুহূর্তে যাওয়াটা উচিত হবে না কারণ আমরা লাস্টে যেহেতু সিরিয়াস হয়ে গেলাম তো আমার মনে হয় যে ওই অ্যাক্সেন্টটা থাকে ভালো না না বন্ধু আমার তো এটা ওই লাস্টে যেহেতু কিন্তু হয় না যে ইংরেজিতে বলে আর শুদ্ধ ভাষায় বলে যে আমি কিন্তু আসলে এরকম না আমি কিন্তু পারি আমি কিন্তু দামি আমি কিন্তু ভালো চাকরি বাকরি করিয়া খাই হ্যাঁ আমি কিন্তু ফ্রি লোক না ঠিক আছে আমি সিরিয়াস
এখন এই প্রফেশনাল স্টাফে করে এই ল্যাঙ্গুয়েজে নেছি। তো যারা বাসার মধ্যে বসে গেছেন, বাসায় থাকেন, আপনার বাসায় থাকার উপরে বহু লোকের নিরাপত্তা নির্ভর করতেছে, শুধু শুধু বাইরে যায় ঘুর ঘুর করেন না, এক। আর যারা বাইরে আছেন, আমাদের দেশটারে হেল্প করতেছেন, যারা ডাক্তার আছেন, যারা ত্রাণ বিতরণের কাজে আছেন, তাদের প্রতি আমরা কি পরিমাণ কৃতজ্ঞ থাকবো আগামী সারা জীবন, এটা তো জানেনি। সুতরাং আপনাদেরকে যদি কোনোদিন কখনো ইন্সপায়ার করার জন্য টাকা পয়সা দিয়ে কোনোভাবে যদি হেল্প করতে পারি তাহলে উইল বি গ্রেটফুল। যারা বাসায় আছেন তারা যদি, যেহেতু এখন রেস্টুরেন্টে যাই অনেক খাওয়া দাওয়া করা হচ্ছে না, বাসায় বসেই খাওয়া দাওয়া করা হচ্ছে, টাকা পয়সা অনেক বেড়ে যাচ্ছে, একটু টাকা পয়সা এদিক ওদিক দিয়ে অনেকগুলি এফার্ট আছে, সেই এফার্ট গুলিতে একটু ফান্ড রেজিং করেন, আর এই এই ক্রান্তিকালটা আমরা একসাথে ইনশাল্লাহ পার করবো। যেই দিন এইটা শেষ হবে ওই দিন আমরা রেস্টুরেন্টে যাইয়া প্যান ফাসাইয়া খাবো, আর সেই দিন আমরা করবো জয় কিটো। ইনশাল্লাহ ইনশাল্লাহ কিটো। আমি আমার জায়গায় দিয়ে ভাই একটা জিনিস বলবো, মরার আগে প্লিজ মরে যাইয়েন না, মরে যাইতেই হইবে, এটার কোনো এটাকে ঠেকাইতে পারবেন না, অবশ্যই মরে যেতে হবে। কিন্তু তার আগে যদি মনে করেন যে আতঙ্কে হার্ট অ্যাটাক করিয়ে মরিয়ে যান, যে আমার ঘরের আশেপাশে মানে করোনা ঘটতে আছে, করোনা অবশ্যই ঘটতে আছে এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি যদি ঘরে কোনো বাইরে পাড়া না দেন তাইলে ইনশাল্লাহ কিছু হইবে না। কারণ করোনা হচ্ছে এমনটা জিনিস, এমন অদৃশ্য জিনিস তো হয়ে দেখবেন না, কিন্তু আপনি দেখবেন যে পিছিয়ে পিছিয়েছে একটা ইচ্ছে মতো, একটা মেডিকেলের বেডে হওয়াই লাগবে, লড়তেও পারবেন না চড়তেও পারবেন না। সেটা যদি না চান বাসায় থাকেন, বউরে বসে গান শুনেন, বউ যদি না থাকে যদি সিঙ্গেল থাকেন কোলবালিশের সাথে সময় পার করেন, লাখ আসাতে লুঙ্গি দেখেন, আমাদের ভিডিও দেখতে পারেন, মারামারি ভিডিও ভিডিও যা করার কমেন্ট বক্সে শেয়ার করেন, কিচ্ছু বলবো না, ওপেন ওপেন ফর নাও, ঠিক আছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, বাসায় থাকতে হবে ভাই, প্লিজ বাসায় থাকেন, এই কয়টা দিন তো অল্প কয়টা দিন থাকতে হবে। যদি এখন যদি আমি একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি জানতে পারছি সেটা হচ্ছে যে 90% মানুষ যদি বাসায় থাকে তাইলে এই করোনা চলে যাওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা দ্যাট ইজ অ্যাবাউট 4 মান্থ, 4 মাসের মধ্যে চলে যেতে পারে। যদি 80% থাকে তাইলে হয়তো বা 1 বছরের কাছাকাছি লাগতে পারে, যদি 60% থাকে তাহলে 1 বছরের অধিক সময় লাগতে পারে, যদি 30% থাকেন, বাংলাদেশে কত পার্সেন্ট মানুষ বাসায় আছে সব পরিসংখ্যান আমি নাই বললাম, এটা মাঝে মধ্যে আমরা খবর নিউজ টিভিতে দেখলে বোঝা যায়। আর আমাদের জন্য না ভাই, কারোর জন্য না, অ্যাটলিস্ট চিন্তা করেন যে মানুষটা রাস্তায় দৌড়াইতে আছে ওই রোদের মধ্যে পরে পড়তে আছে, এই যে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষজন কাজ করতে আছে, ডাক্তার নার্সরা কাজ করতেছে, এগো তো জীবনের একটা মায়া আছে, এত কিছু বোঝেন, আপনারা তো যথেষ্ট বুদ্ধিজীবী, যে তাদের একটা নিরাপত্তা দেওয়া দরকার, তাদের নিরাপত্তাটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করতেছে। সুতরাং এগো কথা চিন্তা করি, এগো মাই বলার কথা চিন্তা করি, প্লিজ বাসায় থাকে, ঠিক আছে। আর গুরুগারা যারা আছো তোমরা, যারা রাস্তাঘাটে টই 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 করো, তোমাকে ড্যাডি এবং মম্মির কিন্তু বয়স অনেক বাড়ি গেছে, ঘরে মুরব্বী আছে, এগো যদি শেষ করি ফাইনাল করি না ফলাইতে চাও, যদি তুমি একটা নিউ মার্ডারার না হইতে চাও তাহলে প্লিজ বাসায় থাকো। কারণ এখন এই মুহূর্তে যদি যারা বাইরে যাও তারাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রিমিনাল। এবং লাস্ট ওয়ান এটা হচ্ছে যে ভাই প্লিজ, আমাদের আশেপাশে বহুত মানুষ আছে দেখবেন যে এরা এমন কায়দার কিছু মানুষ যারা সাহায্য চাইতে পারে না, এর মধ্যে আমিও একদম প্রথমত, এবং সে নিম্ন মধ্যবিত্ত মানুষ, যে যারা হচ্ছে মানুষের কাছে কইতে পারে না যে ভাই আমার ঘরে কোনো খাবার নাই। ধরেন যে লোকটা ভিক্ষা করে সে হয়তো বা ভিক্ষা এসে চাইতে পারে, কিন্তু যে লোকটা মনে করেন যে একটা ফিক্সড ইনকাম মাসে, এখন তো দোকান বন্ধ ইনকাম নাই, তাহলে সে খাইবে কেমনে? সুতরাং সাহায্য করলে এরকম মানুষের করেন যে মানুষটা পরিবার পর্যন্ত যাইতেছে এটা আপনি নিশ্চিত করতে পারছেন, এবং সেটা অবশ্যই সামাজিক দূরত্ব রক্ষা করে, সেটার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন আছে, বিভিন্ন ডোনার অর্গানাইজেশন আছে, তাদেরকে সাহায্য করেন, আপনার পক্ষ থেকে তারা সেই সাহায্যটা পৌঁছাই দেবে তাদের কাছে। ধন্যবাদ ভাই, আমার কাছে এইটুকু ছিল বলার মতো। আর আর ফাইনাল যেটা, আমান ভাই, শুভ ভাই, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ গ্রেট অনার ফর মি। আমি আমার পাশে আমার দুইটা প্রিয় মানুষ নিয়ে বসছি, এটা আমি আমি বলতে পারবো না যে আমার জন্য কতখানি প্রিয় একটা জিনিস। আমান ভাই প্লিজ একটু স্ন্যাপশট নিয়ে রাখো, আমি ছোট একটু স্টোরি দিতে চাই, একটু বানায় রাখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই সবাই স্মাইল দে, স্মাইল দে, নিসি নিসি এ একেবারে সুন্দর করে স্ন্যাপশট নিয়ে রাখছি, ডান ডিল, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে ইনশাআল্লাহ, পুরো থাক, আমি লাইভের পর আবার আসতেছি, সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ, আমরা করব জয়।